প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে শান্তনু ঠাকুর, গয়েশপুরে দলীয় কর্মীদের সাথে নিয়ে রাস্তায় প্রতিবাদ। বোমার আঘাতে জখম দলীয় কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তৃণমূল কর্মীরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এলাকায় ঢুকতে বাধা পেয়ে ঘটনাস্থলে বসে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে মন্ত্রীর বচসা হয়। বুধবার নিজের কলাবাগানে মাটি কোপাতে গিয়ে বোমার আঘাতে জখম হন বিবেক দত্ত নামে এক বিজেপি প্রার্থী। গয়েশপুর বালিপুকুরের ঘটনা, বোমার আঘাতে গুরুতরভাবে জখম হন ওই ব্যক্তি। এদিন তাকে দেখতে গিয়েছিলেন শান্তনু ঠাকুর। অভিযোগ, এলাকায় ঢুকতে বাধা দেয় তৃণমূল কর্মীরা। এই বিষয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বলেন, তৃণমূল ভোটে হারবে, হারার ভয়ে হারমাত ঢুকিয়ে আমাকে রুখতে চাইছে, আমি ভয় পাওয়ার ছেলে নই। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল ভয় পেয়েছে যে শান্তনু ঠাকুর 5 লাখ ভোটে না জিতে যায়, যদি গয়েশপুরটাকে ঢাকানো যায়, তাই গয়েশপুরটাকে ঢাকানোর জন্য হারমাত বাহিনী পাঠিয়েছে। আরে শান্তনু ঠাকুর এই জিগার নিয়ে চলে, ওই দেখে শান্তনু ঠাকুরের ভয় পাওয়া যাবে না। এই তো বোমার আতুর ঘর, 1000 লোক নিয়ে এসে আমাকে ডিফিট করার চেষ্টা করেছে, আমি এখান থেকে নড়বো না, ক্ষমতা থাকলে এখান থেকে আমাকে হাঁটাবে। বোমা ফাটলো, তারপর আপনাকে এভাবে আটকে দিল, তোরা ভয় পেয়েছে। আপনি কি নির্বাচন করতে যাবেন? 5 লাখ ভোটে জিতে যাবে সেই ভয় পেয়েছে। আপনি যার জন্য গয়েশপুর বাঁচাতে চাইছে, 1000 হারমাত পাঠিয়েছে এখানে আজকে, 1000 আর। এই বিষয়ে গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান রূপান্ত চট্টোপাধ্যায় জানান, এটি একটি দুঃখজনক ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এটা নিয়ে নির্বাচনের আগে রাজনীতি করতে চাইছেন, তাই এলাকার মানুষ প্রতিবাদ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গয়েশপুর। বোমার আঘাতে জখম দলীয় কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তৃণমূল কর্মীরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এলাকায় ঢুকতে বাধা পেয়ে ঘটনাস্থলে বসে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে মন্ত্রীর বচসা হয়। বুধবার নিজের কলাবাগানে মাটি কোপাতে গিয়ে বোমার আঘাতে জখম হন বিবেক দত্ত নামে এক বিজেপি প্রার্থী। গয়েশপুর বালিপুকুরের ঘটনা, বোমার আঘাতে গুরুতরভাবে জখম হন ওই ব্যক্তি। এদিন তাকে দেখতে গিয়েছিলেন শান্তনু ঠাকুর। অভিযোগ, এলাকায় ঢুকতে বাধা দেয় তৃণমূল কর্মীরা। এই বিষয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বলেন, তৃণমূল ভোটে হারবে, হারার ভয়ে হারমাত ঢুকিয়ে আমাকে রুখতে চাইছে, আমি ভয় পাওয়ার ছেলে নই। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল ভয় পেয়েছে যে শান্তনু ঠাকুর 5 লাখ ভোটে না জিতে যায়, যদি গয়েশপুরটাকে ঢাকানো যায়, তাই গয়েশপুরটাকে ঢাকানোর জন্য হারমাত বাহিনী পাঠিয়েছে। আরে শান্তনু ঠাকুর এই জিগার নিয়ে চলে, ওই দেখে শান্তনু ঠাকুরের ভয় পাওয়া যাবে না। এই তো বোমার আতুর ঘর, 1000 লোক নিয়ে এসে আমাকে ডিফিট করার চেষ্টা করেছে, আমি এখান থেকে নড়বো না, ক্ষমতা থাকলে এখান থেকে আমাকে হাঁটাবে। বোমা ফাটলো, তারপর আপনাকে এভাবে আটকে দিল, তোরা ভয় পেয়েছে। আপনি কি নির্বাচন করতে যাবেন? 5 লাখ ভোটে জিতে যাবে সেই ভয় পেয়েছে। আপনি যার জন্য গয়েশপুর বাঁচাতে চাইছে, 1000 হারমাত পাঠিয়েছে এখানে আজকে, 1000 আর। এই বিষয়ে গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান রূপান্ত চট্টোপাধ্যায় জানান, এটি একটি দুঃখজনক ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এটা নিয়ে নির্বাচনের আগে রাজনীতি করতে চাইছেন, তাই এলাকার মানুষ প্রতিবাদ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গয়েশপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।